আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শেখাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে 2023-এ যারা এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের গণিতের বহুনির্বাচনীয় পরীক্ষা। দেখো, মাইমনসিংহ বোর্ডে যারা তোমরা পরীক্ষা দিয়েছ, তোমাদের মাইমনসিংহ বোর্ডের এই গ সেটের প্রশ্নের উত্তরটা দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এক নাম্বার হচ্ছে একের গ, দুইয়ের ঘ, তারপর তিনের খ, চারের খ, পাঁচের ঘ 90 ডিগ্রি, তারপরে দেখো ছয়ের 1, 2 ও 3, তারপর সাতের হচ্ছে গ 7 সেন্টিমিটার, তারপর দেখো আটের ঘ 1, 2 ও 3, নয়ের গ 8 সেন্টিমিটার, দশ নম্বরের ঘ 10, তারপর দেখো 10 নম্বরে হচ্ছে 10, 11 নম্বর হচ্ছে ক 3/2, তারপরে 12 নম্বর হচ্ছে খ, 12 নম্বর হচ্ছে খ, তারপর দেখো 13 নম্বর ক 25.6, 14 নম্বর গ 135 ডিগ্রি, 15 নম্বর ঘ 4, তারপরে 16 নম্বর হচ্ছে ক 3/√3, তারপর 17 নম্বর হচ্ছে ক 0, 18 নম্বর গ 2/5 সেন্টিমিটার, 19 নম্বর হচ্ছে ক 5π, 20 নম্বর হচ্ছে ঘ 1, 2 ও 3, 21 নম্বর হচ্ছে খ 6, তারপর 22, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, খ জনসংখ্যা, 23 হচ্ছে গ 60, 24 হচ্ছে খ 20, তারপর 25 হচ্ছে খ 15, তারপর 26 হচ্ছে ক, সেটা হচ্ছে 1, 2, তারপর 27 নম্বর হচ্ছে গ 0, তারপর 28 নম্বর হচ্ছে ঘ 11, তারপর 29 নম্বর হচ্ছে 2, এ বি এর মান নিচের কোনটি 2, তারপর 30 নম্বর হচ্ছে ঘ 30 নম্বর হচ্ছে গ 4, 30 নম্বর হচ্ছে গ 4। তো আজকের ভিডিওটি ছিল এই 30টা নবীতিক নিয়ে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো বাকি পরীক্ষাগুলোই তোমাদের সুন্দর হোক, ভালো হোক। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সাথে সাথে এর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। আশা করছি ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে
শেয়ার করতেও আশা করি ভুলবে না। তো সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা কামনা করে, ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।